নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি বাজারে। আমরা অলরেডি কিছু কিছু বাজারে কেনাকাটি হয়েছে, তবে সব হয়নি, তার জন্য আজকে কমপ্লিট করতে আমরা যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আমি রেডি হয়ে গেছি, আমি জামাটা পরেছি, আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। দেখুন কখন খেলা করছে, এই জামাটা পরিয়ে দিয়েছি ওকে। এবারে আমরা বেরোবো, আপনারা দেখতে থাকুন। তুমি একটু হাই করে দাও, মানে হ্যালো। আমার বড় কোনো রেডি হয়নি, ওর একটু রেডি হতে টাইম লাগে, ওই একটু ডিস্টার্ব করছে। তারপরে আমরা বেরিয়ে যাবো। আজকে আমরা প্রচুর প্রচুর শপিং করবো, বলো মাম্মা। আমার বড় রেডি হয়ে গেছে, আমার বড় রেডি হয়ে গেছে। আমার মেয়ে বলছে হাই, মা বলে দাও একটু হাই। হাই নাম হচ্ছে এবারে খাবারটা আসুক, তারপর শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমাদের ভাত আছে, আর পাঁপড়, একটা বেগুনি, লেবুর একটা স্লাইস, আছে ডাল, ভেজ ডাল এটা, আর পোস্ত, আলু পোস্ত, এটা কিছু চচ্চড়ির মতো আছে শুক্তো দিয়ে, শুক্তো এটা, আর চাটনি। আর এটা হলো ভেজ থালি, এটা 119 টাকা মতন দাম। আর ওর ওখানে আছে, ওরও সেম আমার মতনই আছে, শুধু ওখানে কি আছে গো তোমারটা? না আমারটা তো চিকেনটা, চিকেনটা, চিকেনটা দেখুন কি সুন্দর কালারটা, দারুণ কালারটা। এটা হলো চিকেন কারি উইথ পটেটো, এর সাথে আমাদের দিয়ে দিয়েছে একটা করে আলু দিয়েছে, আলু পিস। আর আমরা মাছও নিয়েছি, মাছটা দেয়নি তোমার? না, মাছটা আসছে। মামা তুই কি দিয়ে খাবে ফার্স্টে? ফার্স্টে আপনার মাম্মা, আমার মাম্মা পাঁপড় ভাজা খাবে, কি খাবে মামা? এটা খাবে, মিষ্টি চাটনি খাবে মাম্মা ফার্স্টে। রসগোল্লা, মামা রসগোল্লা খেয়েছে, তো আমি ভাতটা ভাঙছি।
আমরা বাজার থেকে এইমাত্র ফিরলাম বন্ধুরা, তো মোটামুটি আমাদের করা হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, তার জন্য আমরা যাব আর বিকেলবেলায় যাবো একবার বাজার। আর মেয়ে এসে ওর ঘুম পাচ্ছিল কিন্তু এখনো ঘুমায়নি, দেখুন জেগে আছে। মাম্মা মাম্মা এখনো হাসছে, মাম্মা একটু ঘুমালে ও রেস্ট নিয়ে নেবে, আমি একটু ঘুমিয়ে নেবো, দিয়ে তারপর আমরা বেরোবো। আর আজকে বিকেলে মাম্মামের জুতোটাও নিয়ে নেবো, কারণ ওর জুতোটা নেওয়া হয়নি, অনেক দিন ধরেই জুতোটা নেবো আমরা ভাবছিলাম, তো ওটা ওর জন্য নরম সোলের একটা জুতো নিতে হবে, তো আজকে পেলে আজকে ওটাও নিয়ে নেবো। আমাদের যেটুকু শপিং বাকি ছিল ওটা করে দিয়েছি, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই জুতোর নাম মাম্মা, তুই কোনটা নিবি বল, এখানে মধ্যে আমরা চলে যাবো, প্রায় 9টা বাজতে যাচ্ছে, আমাদের একটু দেরি হয়ে গেল।